Tit for tat. একদা চেষ্টার নামে একজন লোক ছিল। সে খুব বড় লোক ছিল, কিন্তু ততটাই হাড়কিপটে আর হাত টেনে চলা লোক ছিল। ওর একজন কাজের লোক ছিল, নাম ম্যাগডা। ছোটবেলায় চেষ্টা নিজের এলাকায় বাচ্চাদের মধ্যে খুব সক্রিয় ছিল, কিন্তু যত তার বয়স হতে থাকলো তার চলাফেরায় খুব কষ্ট হতো, আর বিশ্বস্ত চাকর তাকে একটা ঘোড়া কিনতে বলে। শেষ পর্যন্ত চেষ্টার একদিন বাজারে যায় আর 7টা সোনার মোহরের বদলে সে নিজের জন্য একটা খচ্চর নিয়ে আসে। সেই সময় 3টি চোর বাজারে ঘুরছিল, যারা নিজের মেহনতের বদলে অন্যের উপরে বাঁচাকে পছন্দ করত। যেই তারা দেখে যে চেষ্টার একটা খচ্চর কিনেছে, তাদের মধ্যে একজন বাকিদের বলে, বন্ধুরা, এই খচ্চরটা আমাদের হওয়া উচিত। কিন্তু কি করে সেটা সম্ভব? ওই পুরোর ঘরের দিকে রাস্তায় আমরা 3টে আলাদা আলাদা জায়গায় ওর জন্য অপেক্ষা করব, আর আলাদা আলাদা ভাবে ওকে বলবো যে ওই খচ্চরটা কিনেছে সেটা আসলে একটা গাধা। যদি আমরা আমাদের বলা কথাকে ধরে রাখি তাহলে তাড়াতাড়ি খচ্চরটা আমাদের হবে। বুদ্ধিটা সবার খুব পছন্দ হয় আর 3জন আলাদা আলাদা জায়গায় ওর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে। যখন চেষ্টার আসে তখন প্রথম চোর তাকে বলে, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? বাজার থেকে। আর আপনি কি কিনলেন? এই খচ্চরটা। কোন খচ্চর? যার উপর আমি বসে আছি। হ্যাঁ, আপনি মজা করছেন না তো? আপনি কি বলতে চাচ্ছেন? কারণ আমার মনে হচ্ছে যে আপনি একটা গাধা কিনেছেন, খচ্চর নয়। এটা গাধা? কি যাতা বলছেন! আর কথা না বাড়িয়ে সে তার রাস্তায় হাঁটতে লাগলো। কিছু দূর চলার পরে তার দ্বিতীয় চোরের সাথে দেখা হয়, যে তাকে সম্বোধন করে। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? বাজার থেকে। ওখানে কি জিনিসপত্র বেশ সস্তা? হ্যাঁ, মনে হয় তো তাই। আর আপনি ভালো কিছু পেলেন নাকি? আমি এই খচ্চরটা কিনেছি যার উপর আমি বসে আছি। ভগবান, কিন্তু এটা তো একটা গাধা। গাধা? তুমিও একই কথা বললে। যদি আরো কোনো লোক এমনটা বলে তাহলে আমি বজ্জাতটাকে তাড়িয়ে দেব। আর কিছু না বলে সে রাস্তায় এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় চোরের সাথে তার দেখা হয়। সে তাকে বলে, আপনি কেমন আছেন? আপনি কি বাজার থেকে আসছেন? হ্যাঁ, একদম। আর সেখান থেকে আপনি কি কিনলেন? আমি খচ্চরটা কিনেছি যার উপর বসে আছি। এটা খচ্চর? আপনি মজা করছেন না তো? আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন? না, আমি সত্যি বলছি। আমি আমার খচ্চরকে নিয়ে কেন মজা করব? দেখুন মশাই, আপনি কি একটা খচ্চর আর একটা গাধার মধ্যে পার্থক্য করতে পারছেন না? গত 2 ঘন্টার মধ্যে আমাকে এনে 3 জন একই কথা বললো, কিন্তু আমার এটা বিশ্বাসই হচ্ছে না। আর খচ্চরের পিঠ থেকে নেমে সে বলে, এটাকে আপনি রেখে দিন, বাজার থেকে বোকা হয়ে আমার লজ্জা লাগছে। চালাক চোর খচ্চরটাকে সাথে নেয় আর তার উপরে চড়ে নিজের চোর বন্ধুদের সাথে মজা করতে থাকে, যেখানে চেষ্টা নিজের ঘরে পায়ে হেঁটেই চলে যায়। যখন সে নিজের ঘরে পৌঁছয় সে তার চাকরকে বলে যে খচ্চর ভেবে একটা গাধা কিনে নিয়েছিল, আর সে পুরো ঘটনাটাকে জানায়। ও মালিক, শুনুন, আপনি বুঝতে পারেননি যে ওরা আপনার সাথে একটা খেলা খেলেছে। ওরা আপনাকে বোকা বানিয়েছে, ওরা নিশ্চয়ই চোর হবে। কোনো ব্যাপার নয়, আমি এবার ওদের একটা ভালো শিক্ষা দেব। তখন চেষ্টা 2 জোড়া ছাগলকে কম দামে কিনে নিয়ে নিজের ঘরে নিয়ে আসে। সে ম্যাগডাকে ভালো খাবার বানানোর জন্য বলে দেয়, কেননা সে তার বন্ধুদের খাবারে নিমন্ত্রণ করেছিল। সে মাংস রান্না করতে বলে, 2 মুরগি আর খুব ভালো কেকও বানাতে বলে দেয়। তারপর সে একটা ছাগলকে নেয় আর তাকে উঠোনের একটা লাঠির সাথে বেঁধে দেয় আর তাকে খাবার জন্য কিছু ঘাস দেয়। তারপর সে তার একটা ছাগলকে বাজারে নিয়ে যায়। যেই সে বাজারে পৌঁছয় 3জন চোর তাকে দেখে আর তাকে স্বাগত জানায়। আপনাকে স্বাগত শ্রীমান চেষ্টার, এখানে কি করছেন? আমি কিছু জিনিস কিনতে এসেছি, কেননা কিছু বন্ধু রাতে খেতে আসছে, আর আপনারা যদি 3জন রাতে আসেন তাহলে খুবই ভালো হবে। চোররা খুশি খুশি নিমন্ত্রণ স্বীকার করে আর চেষ্টারের কেনাকাটার পরে সে সব কিছু ছাগলের পিঠে বাঁধে আর 3 বদমাশের সামনে ছাগলকে বলে, এবার ঘরে যাও,
আর ম্যাগনাকে ভালো মাংস বানাতে বলো, মুরগি বানাতে বলো, আর ভালো কেক বানাতে বলো। এখন তাড়াতাড়ি যাও, আমি পরে আসছি। যেই সে ছাগলকে ছেড়ে দেয়, সে জোরে দৌড়তে থাকে আর চেস্টার তিনজন বদমাশের সাথে বাজারে ঘুরতে থাকে। আর তারপর চারজন চেস্টারের ঘরে পৌঁছয়। যখন তারা চেস্টারের সাথে উঠোনে পৌঁছয়, তখন তারা দেখে ছাগল পোস্টের সাথে বাঁধা চুপচাপ ঘাস খাচ্ছে। তারা আশ্চর্য হয়ে যায়, কেননা তারা ভাবলো যে এটা তো ওই ছাগলটাই যারা পিঠে জিনিস পেতে চেস্টার তাকে ঘরে আসতে বলেছিল। যেই তারা ঘরে পৌঁছলো, চেস্টার তার চাকরানীকে বলল, ম্যাগনা, তুমি কি সেগুলো বানিয়েছো যা ছাগল তোমাকে বানাতে বলেছে? হুঁশিয়ার চাকরানী তার মালিকের কথা বুঝতে পেরে বলে, হ্যাঁ একদম, মাংস হয়ে গেছে আর মুরগি সেদ্ধ হয়ে গেছে। চলো, ভালো কথা। যখন তিনজন বদমাশ রান্না করা মাংস, রান্না করা কেক আর ম্যাগনার কথা শুনে তারা চমকে ওঠে আর ছাগলকে কবজা করার জন্য যোজনা বানাতে থাকে। শেষমেশ খাবার খাওয়ার পরে তারা চেস্টারকে বলে যে, দেখুন মশাই, আপনার ছাগলটাকে আমরা কিনতে চাই। চেস্টার বলে যে সে নিজের এই দামি জানোয়ারটা থেকে আলাদা হতে চায় না, কেননা যে কোনো মূল্যেই তার লোকসানকে ভরাতে পারবে না। কিন্তু তারা যদি তাদের মন স্থির করেই ফেলে, তাহলে তারা এই ছাগলকে 50 টাকা সোনার মোহরের বদলে কিনতে পারে। চোরেরা 50টা সোনার মোহর তখনই দিয়ে দেয় আর খুশির সাথে সেখান থেকে ছাগলটা নিয়ে চলে যায়। ঘরে পৌঁছে তারা নিজেদের বউদের বলে, কালকে রাতে খাবার বানিও না, যতক্ষণ আমরা খবর পাঠাচ্ছি। পরের দিন তারা বাজারে গিয়ে মুরগি কিনে আর কথা বলে ছাগলকে পিঠে তাকে বাঁধার পরে তারা খাবারে কি কি চাই তা তাদের বউকে গিয়ে বলতে বলে দেয়। ছাগলকে খুলতেই সে জোরে জোরে দৌড়ে পালিয়ে যায়। রাতে খাবার সময় তিনজন ঘরে যায় আর নিজেদের বউকে খাবার বাড়তে বলে, তোমরা সবাই বোকার অপদার্থ, তোমরা ভাবতে পারলে কি করে যে একটা ছাগল মানুষের মতো খবর দিতে পারে? তোমরা মানুষের সাথে যা করেছো তারই ফল তোমরা পেয়েছো। একেই বলে যেমন কর্ম তেমন তার ফল, বুঝতে পেরেছো? গল্প শেষ। দ্য টুথলেস বিস্ট। এটা সেই প্রাচীন কালের কাহিনী যখন মানুষের কুকুরের ওপর বিশ্বাস ছিল না, তাদের উপরে খালি সুরক্ষার জন্য নির্ভর করত। তারপর যখন কুকুর বুড়ো হয়ে যেত আর কোনো কাজের থাকতো না, তখন মানুষ তাদের জঙ্গলে একা ছেড়ে দিত। একবার একজন কৃষকের লিওনার্দো নামের একটা কুকুর ছিল যে বুড়ো হয়ে গেছিল, যার দাঁত পড়ে গেছিল, যার জন্য সে কোনো কিছু দাঁত দিয়ে ধরতে পারত না। একদিন কৃষক নিজের বউয়ের সাথে ঘরের দরজায় দাঁড়িয়েছিল আর সে বলে, কালকে আমি লিওনার্দোকে জঙ্গলে রেখে আসব, কারণ এখন আর কোনো কাজের নয়। তার বউয়ের কুকুরের উপরে দয়া হয় আর সে বলে, ও এত বছর আমাদের সেবা করেছে, ও কত বিশ্বস্ত, এই জন্য ওকে আমাদের পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, কি তোমার তো বুদ্ধি একদমই নেই, ওর মুখে একটাও দাঁত নেই, সেই জন্য দুনিয়াতে কোনো চোর নেই যে ওকে ভয় পাবে, আর সেই জন্যই ওকে বিদায় জানাতে হবে। ও আমাদের সেবা করেছে, তার বদলে আমরা ওকে ভালো ভালো খাইয়েছি। সেই বেচারা কুকুর রোদের মধ্যে শুয়ে কৃষকের সব কথা শুনে ফেলে আর তার খুবই খারাপ লেগেছিল যে কাল ওর শেষ দিন হতে যাচ্ছে। ওর একজন খুব ভালো নেকড়ে বন্ধু ছিল, যার সাথে দেখা করতে সে সন্ধ্যাবেলায় জঙ্গলে যায় আর নিজের ভাগ্যের দুর্দশার কথা তাকে জানাতে থাকে। তুমি নিরাশ হয়ো না, তোমার এই বিপদে আমি তোমাকে সাহায্য করব। আমি কিছু ভেবেছি, কালকে সকালে তাড়াতাড়ি তোমার মালিক তার বউকে নিয়ে ঘাসের স্তূপ বানাতে বেরোবে, সাথে নিজের ছোট বাচ্চাকেও নিয়ে নেবে। ঘরে সেই সময় কেউ থাকবে না। কাজ করার সময় মা বাবা তাদের বাচ্চাকে ছায়ায় রেখে দেবে, তুমিও সেখানে থেকেও যেন তুমি বাচ্চাকে রক্ষা করার জন্য আছো। তারপর আমি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে বাচ্চাকে উঠিয়ে নেব, তুমি তাড়াতাড়ি আমার পেছনে পেছনে এসে বাচ্চাকে মুখ থেকে কেড়ে নেবে। আমি তোমাকে বাচ্চা ফেরত দেবো আর তুমি তাকে বাবা মার কাছে নিয়ে যেও, তখন তারা ভাববে যে তুমি বাচ্চাকে বাঁচিয়েছ। তারা তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমার কিছুর অভাব থাকবে না।
কুকুরের এই বুদ্ধিটা মনে ধরল আর সে ঠিক সেটাই করে যেটা কথা হয়েছিল। নেকড়েকে নিজের বাচ্চাকে মুখে নিয়ে দৌড়তে দেখে কৃষক চিৎকার করে ওঠে, কিন্তু যখন লিওনার্দো বাচ্চাকে ফিরিয়ে আনে তখন সে খুশিতে নেচে ওঠে আর বলতে থাকে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি যতদিন খুশি এখানে থেকে খাবার খেয়ে আরাম করে থাকতে পারো। সে তার বউকে বলে, ঘরে যাও আর বুড়ো লিওনার্দোর জন্য স্যুপ বানাও যাতে ওকে চাবাতে না হয়, আর আমার বালিশ নিয়ে আসো, আমি ওকে শোবার জন্য দিয়ে দেব। সেই দিন থেকে বুড়ো লিওনার্দো এত মজায় থাকে যা ও কোনোদিনও ভাবতেও পারেনি। তারপর কিছুদিনের মধ্যে নেকড়ে ওর সাথে দেখা করতে আসে আর সবকিছু ঠিক হয়ে গেছে দেখে খুশি হয়। আমি তোমাকে সাহায্য করেছি, আর তার বদলে যখন আমি তোমার মালিকের একটা মোটা ভেড়া উঠিয়ে নিয়ে যাব তখন কিন্তু তুমি কিছু বলবে না। আমি আমার মালিকের প্রতি বিশ্বস্ত থাকব, আমি তোমাকে কথা দিতে পাচ্ছি না। নেকড়ের মনে হলো যে বুড়ো কুকুর ওর সাথে মজা করছে, সেই জন্য একদিন রাতে সে চুপি চুপি আসে আর ভেড়াকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিশ্বস্ত লিওনার্দো নেকড়ের পরিকল্পনা কৃষককে বলে দিয়েছিল, সেই জন্য কৃষক তাকে ধরে ফেলে আর ফসল ঝাড়াই দিয়ে তাকে মারতে থাকে। নেকড়ে পালিয়ে যায়, কিন্তু পালাবার সময় কুকুরকে বলে, এবার তোমার আর রক্ষা নেই, ধোকাবাজের ফল তুমি পাবে। পরের দিন সকালে নেকড়ে কুকুরের কাছে একটা জঙ্গলি শুয়োরকে পাঠিয়ে দেয় জঙ্গলে তার সাথে বোঝাপড়ার জন্য। নেকড়ে আর কুকুরের মধ্যে যে বোঝাপড়া ছিল সেটা কুকুর নষ্ট করেছে, নেকড়ে এমনটা মনে করত। বুড়ো কুকুরের হয়ে বলার জন্য একটা তিন পায়ের ল্যাংড়া বিড়াল ছাড়া আর কেউই ছিল না সেখানে। যখন দুজনে একসাথে চলতে লাগলো তখন বেচারা বিড়াল লেংড়ে লেংড়ে চলছিল আর যন্ত্রণার চোটে নিজের লেজ হাওয়ায় নাড়াতে থাকে। নেকড়ে আর তার বন্ধু আগে থেকে সেখানে পৌঁছে গেছিল, কিন্তু যখন তার নিজের শত্রুর কাছে আসতে দেখে তখন তাদের মনে হলো যে শত্রু একটা তলোয়ার নিয়ে আসছে। আর যখন বেচারা বিড়াল নিজের তিন পায়ে লাফাতে থাকে তখন তার মনে হলো যে সে বোধহয় তাদের মারার জন্য কোনো পাথর উঠিয়েছে, সেই জন্য তারা দুজনে ভয় পেয়ে যায় আর জঙ্গলি শোর ঝোপের পেছনে লুকিয়ে পড়ে আর নেকড়ে লাফিয়ে গাছে চড়তে থাকে। জঙ্গলি শোর পালাতে থাকে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, ওই নেকড়ে গাছের উপরে আছে। কুকুর আর বিড়াল উপরে তাকালে গাছের ডালে নেকড়েকে দেখতে পায় যে ভয় পাওয়ার জন্য খুবই লজ্জিত ছিল, সে কুকুরের সাথে আবার বন্ধুত্ব করে নেয়। তারপরে তারা সকলে হাসি খুশি থাকে আর একদিন বুড়ো লিওনার্দো তার মালিক আর তার স্ত্রীর কোলে শান্তিতে মারা যায়। কাহিনী শেষ। জাদু পুকুর। একদা জাসমিন নামের একজন ছোট রাজকুমারী ছিল, সে তার বাবার একমাত্র সন্তান ছিল আর সে বখে গেছিল। সে ভীষণ জেদি ছিল, ভীষণ স্বার্থপর ছিল, ভালো ভালো খাবারের প্রতি তার ভীষণ লোভ ছিল। একদিন এক জাদুকর বাজারের কাছে আসেন তাকে আশীর্বাদ করতে। তিনি তাকে সতর্ক করেন যে তার রাজ্যে একটা জাদু পুকুর আছে। মহারাজ, আমি এসেছি আপনাকে একটা সতর্ক বার্তা দিতে যে এই জাদু পুকুরটা আপনার রাজ্যে কিন্তু আছে, যেটা সেই সময়ে ছোট জাসমিন তখন রাজসভার পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখে যে জাদুকর মহারাজের সাথে কথা বলছে। জাদু পুকুরের কথা শুনে সে খুব উত্তেজিত হয়ে যায় আর সে যেই জাদু পুকুরের কথা শুনল সে তার ঘরের দিকে দৌড় দিল। জাদু পুকুরের কথা পুরো কথাটা ভালো করে না শুনে, আমি অবশ্যই জাদু পুকুরের কাছে যাব আর তার কাছে ভালো ভালো খাবার চাইবো। পরের দিন জাসমিন তাড়াতাড়ি তৈরি হয়ে নিল আর জাদু পুকুরের দিকে যাওয়ার জন্য রওনা দিল। দুপুরে সে কিছু সোনার মোহর পকেটে নিয়ে সেখানে পৌঁছয়। সে অনেক কিছু চাইবে ভাবল, যেমন সুস্বাদু কেক, আইসক্রিম, হ্যামবার্গার, পিৎজা, ক্রিস্পি টার্কি, চকলেটস, কুকিজ আরও অনেক কিছু।
কিন্তু সে যখন পুকুরের সাবধান বাণী পড়ে সে নিরাশ হয়ে যায়। লেখা ছিল একটা লোক একটা ইচ্ছে। জাদু পুকুর, আমার ইচ্ছে পূরণ করো, আমার একটা খাবারের পাত্র দাও যা আমাকে খাবার দেবে। হঠাৎ একটা খাবারের পাত্র জাদু পুকুর থেকে উঠে আসে আর একটা ফিসফিসানি শোনা যায়। এই যে তোমার ইচ্ছে যা তুমি চেয়েছিলে, আমার নির্দেশ পালন করো, না হলে এটা কাজ করবে না। তোমাকে বলতে হবে তিনটে জাদু শব্দ, টেং টং ট্র্যাং। তারপর জাদুপাত্র সুস্বাদু খাবার বানাতে শুরু করবে। এ তোমার সমস্ত ভালো খাবারের বাসনা পূরণ করবে। কিন্তু বন্ধ করো পাত্র, বন্ধ করো বলতে ভুলবে না, না হলে এ খাবার বানাতেই থাকবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, সে দেখা যাবে। জাসমিন রাজপ্রাসাদে ফিরে আসে। সে সেই জাদুপাত্রের ব্যাপারে আর জাদু মন্ত্রের ব্যাপারে কৌতূহলী হয় আর ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে থাকে। টিং টং ট্র্যাং, আমি চকলেট কেক আর কোকো পুডিং চাই। জাদু বলে সে পাত্র প্রচুর কেক আর পুডিং তৈরি করতে শুরু করে। জাসমিন ঝাঁপিয়ে পড়ে আর তার যতটা প্রাণে চেয়েছিল খেয়ে ফেলে। দিন বয়ে যেতে লাগে। সে সব ধরনের খাবার বলতে থাকে যা সে মনে মনে ভেবে রেখেছিল। তার ওজন প্রচুর বেড়ে যায়। একদিন রাজা তার সাথে দেখা করতে আসে। তিনি দেখেন যে একটা মোটা বাচ্চা চিকেন লেগ খাচ্ছে। তিনি কাছে গেলেন। তিনি খুব কাছে গিয়ে বুঝতে পারলেন যে সেটা তারই মেয়ে, কিন্তু অবাক হয়ে যান আর অবাক হয়ে গিয়ে বলেন, ও আমার সোনা মেয়ে, তোমার একই চেহারা হয়েছে। বাবা, আমি কিছুদিন আগে জাদু পুকুরে গেছিলাম আর তার কাছ থেকে একটা জাদু খাবার পাত্র নিয়ে এসেছি। গত কয়েকদিন ধরে আমি তার কাছ থেকে যা খেতে চাইছি খাচ্ছি, আর গত রাতে আমি পাত্র থামানোর মন্ত্র পড়তে ভুলে গেছি। রাজা বুঝতে পারে কতটা স্বার্থপর আর লোভী তার মেয়ে। সে কাঁদো কাঁদো রাজকুমারীকে কাছে নেয় আর বলে, সোনা মা, তুমি তো কারুর কথা শোনো না। আমি জানি তুমি জাদুকর যে জাদু পুকুর সম্বন্ধে বলেছিল তা শুনেছিলে, কিন্তু তুমি তার বলা সব কথা তো শুনোনি। মহারাজ, আমি আপনাকে আপনার রাজ্যের এই জাদু পুকুর সম্বন্ধে সতর্ক করছি। যে পুকুরটা ইচ্ছে পূরণ তো করে, কিন্তু সেই ইচ্ছেটা একটা অভিশাপ হয়ে সবার জীবনে আসে। এটা একটা শয়তান জাদু পুকুর। আমি আপনাকে বলবো এটাকে যত শীঘ্র পারেন নষ্ট করে দিন। এখন তুমি বুঝতে পারলে তো সোনা মা যে কেন এমনটা হয়েছে। মহারাজ তখন তার প্রহরীদের ডাকলেন আর হুকুম দিলেন, এই পাত্রটা নিয়ে আসো আর আগুনে জ্বালিয়ে দাও। তখনই প্রহরীরা হুকুম তামিল করে, তারা জ্বলন্ত স্টোভে পাত্রটা ফেলে দেয় আর সেটা জ্বলে ছাই হয়ে অবধি অপেক্ষা করতে থাকে। তারপর রাজকুমারী রোজ ব্যায়াম করতে থাকে, শিগগিরই সে তার আগের চেহারায় ফিরে চলে যায়। তারপরে তারা সুখে শান্তিতে থাকতে থাকে। নীতিকথা অর্ধেক গল্প শুনে কখনো কিছু করো না। সমাপ্ত। ভগবানের শর্ত। হাজার বছর আগে যখন সকলের এক ঈশ্বর সমস্ত জীবের সাথে থাকত, আর তখনও তিনি মানুষকে বানাননি, তখন খরগোশ সবার থেকে বুদ্ধিমান জীব বলে গণ্য হতো। একদিন খরগোশ ঈশ্বরের সাথে দেখা করার জন্য জঙ্গলের মধ্যে তার মহলে পৌঁছল। তোমাকে মহলে দেখে খুব খুশি হলাম, আমি তোমার জন্য কি করতে পারি? মহান ঈশ্বর, এই জঙ্গলের সব জিনিসের উপরে, সব জীবের উপরে আপনার অধিকার। আপনি সত্যিকারের প্রভু, আপনি আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য? শুধু একটা ইচ্ছা আছে, আমাকে বুদ্ধিমান আর চালাক বানিয়ে দিন। আরে ব্যাপারটা হলো যে সবাই বড় লোক হতে চায় আর তুমি একমাত্র বুদ্ধিমান হতে চাও, কেন? কারণ আমি জঙ্গলের সমস্ত জীবের থেকে বেশি বুদ্ধিমান হতে চাই। ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার প্রতিভা দেখাতে হবে, কারণ চালাকি আর বুদ্ধিমত্তার জন্য আমি অন্য একটা জীব বানাবো ভাবছিলাম।
যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে আমি মানুষ বানাবার পরিকল্পনা বাতিল করে দেব, কি বলো? হ্যাঁ, আমি পুরোপুরি চেষ্টা করব। যদি তুমি আমার জন্য 5টা নীল রঙের পাখি নিয়ে আসো, 5টা সাদা প্রজাপতি আর তোমার মতো বড় একটা মৌমাছি, তাহলে আমি দেখব কি করতে পারি। আমি নিয়ে আসব, আমি করে দেখাবো। আর জঙ্গলে খরগোশ ক্লান্ত হয়ে আসে, সে পুকুরের পাশে গিয়ে বসে। সমস্ত জানোয়ার এসে পুকুর থেকে জল খেতে থাকে আর তারপরে সেখান থেকে চলে যায়। 5টা নীল পাখি সে পুকুরের জল খায়, তারপর তারা ওখানে খেলতে থাকে আর লাফাতে থাকে। আজ দেখা যাবে যে কত শিয়ানা আমি। না, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা সত্যি নয়, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা হতে পারে না, হতে পারে না। 5টা নীল পাখি তার কাছে আসে। এই খরগোশ, তুমি কি বলছো? বলি ব্যাপারটা কি? কিছু না, এটা অসম্ভব। আমাদের বলো তো কি হয়েছে? কেউ আমাকে বলেছে যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি যে এটা অসম্ভব, তোমরা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে। তোমরা মজা করছো, আমরা কখনো ক্লান্ত হই না, আমরা সব সময় দূরে দূরে উড়ে যাই, ওড়ার সময় আমরা ক্লান্ত হই না, আমরা তোমার সাথে যে কোনো জায়গায় যেতে পারি। 5টা নীল পাখি হাসতে থাকে আর খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুন! 5টা সাদা প্রজাপতি আসে আর ফুল থেকে মধু খেতে থাকে। আরে বাহ, আমি এত সুন্দর প্রজাপতি কখনো দেখিনি। কিন্তু না, আমার মনে হয় না ওরা করতে পারবে, এ তো অসম্ভব, এটা অসম্ভব, এটা আমি কি ভাবছি। 5টা সাদা প্রজাপতি তার কাছে আসে। এই খরগোশ, এটা তুমি কি বলছো? ব্যাপার কি? এটা কিছু না, এটা অসম্ভব। আমাদের বলো ব্যাপারটা কি? কেউ আমাকে বলেছিল যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি এটা অসম্ভব, তোমরা যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বে। তুমি মজা করছো তাই না? বলো, আমরা কখনো ক্লান্ত হই না, আমরা যখন খুশি যেতে পারি। বুঝতে পেরেছো? তুমি যখনই বলবে তোমার সাথে যেতে পারি। 5টা সাদা প্রজাপতি হেসে হেসে খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুন! একটা বড় মৌমাছি এসে ফুল থেকে মধু খেতে থাকে। কি সুন্দর মৌমাছি, কিন্তু আমার মনে হয় না এ করতে পারবে, এটা অসম্ভব ব্যাপার, আমি একটা পাগল। মৌমাছি তার কাছে আসে। এই খরগোশ, কি ব্যাপার, তুমি কি বলছো, বলবে একটু। আরে কিছুই না, এটা অসম্ভব। আমাকে বলো ব্যাপারটা কি? কেউ আমাকে বলেছিল যে তুমি আমার সাথে আসবে, কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার, তুমি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে। তুমি মজা করছো? না, একদমই না, আমি কখনো ক্লান্ত হই না, আমি দূর দূর পর্যন্ত উড়ে যেতে পারি। দারুন! তাহলে চলো যাওয়া যাক বন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু দাঁড়াও, তুমি আমাদের বলনি যে আমরা কোথায় যাচ্ছি। সেটা একটা দারুন চমক। সেটা কি ভালো না খারাপ? ভালো অবশ্যই, চলো অন্ধকার হওয়ার আগে পৌঁছতে হবে। ভগবানের মহলের সামনে খরগোশ, 5টা নীল পাখি, 5টা সাদা প্রজাপতি আর বড় মৌমাছি ভগবানের সামনে হাজির হলো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ভগবান 5টা নীল পাখি, 5টা প্রজাপতি আর মৌমাছিকে দেখছিল। তাহলে তুমি এদের সাথে করে নিয়ে আসলে, এবার কি আপনি আমার ইচ্ছা পূরণ করবেন? আমার তা মনে হয় না। কেন নয়? আমি যদি তোমাকে আরো বেশি বুদ্ধিমান বানিয়ে দিই, সেটা আরো বড় ভুল হবে। কিন্তু কি করে?
কেননা তুমি প্রথম থেকেই বুদ্ধিমান। তাই তাহলে আমি কি জঙ্গলের বাকি জন্তুদের তুলনায় বেশি বুদ্ধিমান? তুমি প্রথম থেকেই ছিলে, কিন্তু তুমি সেটা জানতে না। আর তোমাদের ইচ্ছা কি? তারা সকলে একত্র হয়ে বলতে থাকে, খরগোশ নিজের উপরে খুশি হয়ে মহল থেকে চলে যায়। গল্প শেষ। টম থাম্বের কাহিনী। অনেকদিন আগে একজন খুব বয়স্ক ভিক্ষুক ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। একদিন যখন তার পায়ে কালশিটে পড়ল, তখন সে একটা একচোখো অর্কের বাড়িতে গিয়ে খাবার ভিক্ষা চাইল, যার নাম ছিল গোগো। সেই অর্ক গোগো আর তার স্ত্রী জিজি সেই ভিক্ষুককে তাদের গুহায় স্বাগত জানাল। জিজি তার জন্য একটা ছোট থালায় রুটি নিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই তারা বুঝতে পারল তাদের সেই অতিথি আসলে আর কেউ নয়, পৃথিবীর সব থেকে মহান আর দক্ষ জাদুকর মার্লিন। এই মহান জাদুকর মার্লিন, দয়া করে আমাদের এই আতিথেয়তা গ্রহণ করুন। তোমরা দুজনেই খুব দয়ালু আর উদার, তোমাদের আতিথেয়তায় আমি খুশি। তাই তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। এই বলে সে দুবার তুড়ি বাজাল, আর সঙ্গে সঙ্গে তার মাথার উপরে বুদবুদের মতো কিছু ছবি দেখা গেল। আলাস্কাডুস, সোনার পাহাড় চাও? তোমরা কি হীরের খনি চাও? আমাকে বলো তোমরা কি চাও। আমি সব থেকে বেশি খুশি হতাম যদি আমার একটা ছেলে থাকতো, বুঝলে? এমনকি সে যদি আমার স্বামীর বুড়ো আঙুলের থেকেও ছোট হতো, তাতেও আমি সন্তুষ্ট হতাম। এই বলে জিজি নিজের আঙুলের দিকে দেখল। একটা অর্কের ছেলে তার বুড়ো আঙুলের থেকেও ছোট হবে ভেবে মার্লিন খুশি হল, আর সে সেই হতভাগ্য মহিলার ইচ্ছে পূরণ করল। আর পুফ, সঙ্গে সঙ্গে একটা ছোট মিষ্টি বাচ্চা ছেলে এসে জিজির আঙুল ধরল। অর্ক দম্পতি অত্যন্ত খুশি হল, আর তারা মার্লিনকে অসংখ্য ধন্যবাদ জানালো। কিছুক্ষণ পরেই সেই জাদুকর অর্কদের বাড়ি থেকে বিদায় নিল। টম কখনোই তার বাবার বুড়ো আঙুলের থেকে বেশি লম্বা হয়নি, তাই সবাই তাকে টম থাম বলেই ডাকত। গোগো আর জিজি তাদের সেই ছোট্ট ছেলেকে হারিয়ে ফেলার ভয়ে কখনোই তাকে চোখের আড়াল হতে দিত না। তারা টমের থাকার জন্য একটা ছোট খেলনার ঘর বানাল, কিন্তু সে যত বড় হতে থাকল তত বেশি চালাক আর চতুর হতে থাকল। একদিন গোগো জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে নিজের মনে মনে বলল, কেউ যদি আমার জন্য গাড়ি নিয়ে আসতো খুব ভালো হতো। বাবা, আমি তোমার জন্য গাড়ি নিয়ে যেতে পারি। গোগো হেসে উঠল আর বলল, বেশ, চেষ্টা করে দেখতে পারো। সঠিক সময় টম তার মাকে গাড়ির সঙ্গে ঘোড়া বেঁধে দিতে বলল, আর তারপর সে ঘোড়ার কানের মধ্যে বসে তাকে নির্দেশ দিতে থাকল। তার ফলে ঘোড়াটা সেই ঘন জঙ্গলের মধ্যেও সঠিক পথে এগিয়ে চলল। কিন্তু পথের একটা বাঁকে এসে যখন টম ঘোড়াটাকে চিৎকার করে বলল, আস্তে আস্তে, দুজন অচেনা মানুষ তার চিৎকার শুনে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন সেই চিৎকারটা শুনেছিল, কিন্তু সে সেখানে গাড়ির চালককে দেখতে পেল না। এ কি অদ্ভুত ঘটনা! একটা গাড়ি যাচ্ছে, গাড়ির চালক ঘোড়ার সাথে কথা বলছে, কিন্তু তা সত্ত্বেও তাকে দেখা যাচ্ছে না। তারা কৌতূহলবশে সেই গাড়িটার পিছু নিল। তারা জানতে চাইল সেটা কি ধরনের অদ্ভুত জাদু ছিল। গাড়িটা সরাসরি জঙ্গলের মধ্যে ঢুকল আর ঠিক সেখানে গিয়ে থামল যেখানে গোগো কাজ করছিল। তারপর টম তার বাবাকে দেখে বলে উঠল, বাবা দেখেছ, দেখো গাড়ি নিয়ে চলে এসেছি। গোগো খুশি হয়ে তার ছেলেকে কাঁধে তুলে নিল, আর সেই অজানা দুই ব্যক্তি পুরো ঘটনা দেখে অবাক হয়ে গেল। আর তারা বুঝতে পারল না তারা কি বলবে, কারণ তারা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিল। তারপর তাদের মধ্যে একজন আরেকজনের কাঁধ ছাকিয়ে লোভী গলায় বলল, অর্ক নামে এই ছোট্ট ছেলেটাকে চুরি করতে হবে,
ও আমাদের ভাগ্য খুলে দেবে। সারা পৃথিবীর মানুষ ওকে দেখার জন্য আমাদেরকে টাকা দেবে। আমরা বড়লোক হয়ে যাব, বড়লোক। তাই তারা দ্রুত জঙ্গলের গাছপালার আড়ালে লুকিয়ে পড়ল। এরপর গোগো যখন জঙ্গলের মধ্যে সহজ পথে বাড়ি ফিরছিল, তখন তারা খুব সাবধানে টমকে ধরে তার মুখ চেপে ধরল আর তাকে দ্রুত তাদের ঝুলির মধ্যে ভরে নিল। আর এইভাবেই তারা সেখান থেকে বেরিয়ে জঙ্গলের লম্বা লম্বা পাইন গাছের ছায়ার মধ্যে লুকিয়ে পড়ল। বাঁচাও বাবা, বাঁচাও আমাকে! টম চিৎকার করছিল, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পাচ্ছিল না। অপহরণকারীরা তাকে নিয়ে পালাচ্ছিল। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছিল আর টম তাদেরকে করুণ গলায় বলল, তোমরা আমাকে দয়া করে নিচে নামাও, আমাকে বাথরুমে যেতে হবে। পুঁচকে ছোড়া, তুমি কি আমাদেরকে বোকা ভাবছ? আমরা জানি তুমি পালানোর চেষ্টা করছো, তাই না? না না, তবে তোমাদের যদি সন্দেহ হয় তোমরা আমাকে সুতো দিয়ে বেঁধে রাখতে পারো। টমের প্রস্তাবে তারা রাজি হয়ে গেল। তারা সুতোর একদিকে টমকে বেঁধে আরেক দিকটা নিজেদের হাতে রাখল আর টমকে প্রস্রাব করতে যাওয়ার অনুমতি দিল। টম দ্রুত একটা ইঁদুরের গর্তের ভিতর ঢুকে সেই সুতোটা তার ধারালো দাঁত দিয়ে কেটে দিল। অপহরণকারীরা গর্তের মধ্যে লাঠি ঢোকানোর চেষ্টা করল, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ টম সেই গর্ত বেয়ে অনেক দূরে চলে গেছিল। এরপর অন্ধকার আরও গাঢ় হলো, তাই তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল। কিছুক্ষণ পর টম যখন বুঝতে পারল যে তার অপহরণকারীরা ফিরে গেছে, সে গর্ত থেকে বেরিয়ে এলো। কিছু দূর আসার পর টম শুনতে পেল দুজন বামুন তার বাবা গোগোকে লুট করার ফন্দি আটছে। তাই সে আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ফন্দি বানচাল করে দেবার চেষ্টা করল। আমার কাছে একটা উপায় আছে। আমি গুহার দরজার নিচ থেকে গুহার ভেতর ঢুকে সিন্ধু খুলে তোমাদের জন্য সোনা নিয়ে আসতে পারি। তোমরা কি রাজি? কিন্তু তুমি কি এমনি এমনি আমাদেরকে সাহায্য করবে? তোমার ফন্দিটা কি একবার শুনি। কিন্তু তার জন্য আমাকেও লুট করা জিনিসের ভাগ দিতে হবে। বাহ, অসাধারণ! তাহলে চলো। বামন টমকে তার মাথার উপর বসিয়ে গুহার দিকে এগিয়ে গেল। যখন গোগোর গুহার সামনে পৌঁছল, টম একটা ছোট ফাটল দিয়ে গুহার ভিতরে ঢুকল আর একটা ছোট্ট হাতল টেনে বামনদের জন্য দরজাটা খুলে দিল, যেটা তার বাবা তার জন্য বিশেষভাবে বানিয়েছিল। বামন দুটো গুহার ভিতরে ঢুকল আর তাদের চোখ লোভে চকচক করে উঠল। তারা আরও একবার দেখে নিল অর্ক দম্পতি ঘুমোচ্ছে কিনা, আর তারপর তারা খুব সাবধানে সিন্ধুকের ঘরের দিকে পা বাড়াল। বামনরা যখন স্বার্থপরের মতো তাদের ঝুলিতে সোনা ভরতে ব্যস্ত ছিল, টম তখন ঘরের বাইরে থেকে আরও একটা হাতল টেনে দরজা বন্ধ করে দিল আর চিৎকার করে বলে উঠল, বাবা বাবা, তাড়াতাড়ি এসো, দেখো আমি চোর ধরেছি। গোগো আর জিজি দুজনেই ঘুম থেকে উঠে পড়ল আর তারা তাদের ছেলের গলার আওয়াজ শুনে খুব খুশি হল, আর তারপর যেদিক থেকে সেই মিষ্টি আওয়াজটা আসছিল সেদিকে ছুটে গেল। আমার ছোট্ট টম ফিরে এসেছে! তারা তাদের একমাত্র ছেলে টমকে ফিরে পাওয়ার খুশিতে নিজেদের চোখের জল ধরে রাখতে পারল না। জিজি তখন তার ছেলে টমকে কোলে তুলে নিল আর চুম্বন করল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের সিন্ধুকের ঘর থেকে দুজন বামনের গলার আওয়াজ শুনতে পেল। হে টম, এবার দরজাটা খুলে ফেলো। এই যে, তোমার জন্য আমরা তোমার ভাগেরটা গুছিয়ে রেখেছি। টম, টম আছো? তুমি কি শুনতে পাচ্ছো? গোটা অর্ক পরিবার সেই দুই চোরের অবস্থা দেখে হাসতে লাগলো, আর তারপর গোগো তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ঘরের দরজা খুলে দিল। কিছুক্ষণ পরেই টম শুনতে পেল বামনরা তাদের প্রাণ বাঁচানোর ভয়ে চিৎকার করছে। তারপর গোগো যখন সিন্ধুকের ঘর থেকে বেরিয়ে এলো, তখন সেই দুই বামন তার শক্ত মুঠোর মধ্যে উল্টো হয়ে ঝুলছিল। আর টম এইরকম দুজন শক্তিশালী অভিভাবকের সন্তান হিসেবে গর্ববোধ করল। এখন থেকে তুমি
আমাদের সাথে অর্কদের মতোই থাকবে, কারণ তুমি আমাদের মাথা উঁচু করেছ। সমাপ্ত। দ্য ম্যাজিক্যাল অ্যাপেল ট্রি। একদা এক সময় যখন পরি আর রাজাদের সময়ে টিউন নামের একজন স্বার্থপর মানুষ থাকত, যার তিনটে মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল মনু, কারণ ওর একটাই চোখ ছিল। দ্বিতীয় জনের নাম ছিল স্টিরিও, কারণ ও সাধারণ ছিল। আর তৃতীয় ডলবি, কারণ ওর তিনটে চোখ ছিল। যেহেতু দ্বিতীয় মেয়েটি দেখতে খুবই সাধারণ ছিল, তাই তার বোনটাকে হ্যাঁটা করত, আর তাদের বাবাও তার প্রতি বিরূপ ছিল। তাকে পরার জন্য পুরনো কাপড় দেওয়া হতো। সকলের বেঁচে যাওয়া খাবারই তার ভাগ্যে যুক্ত। একবার এমন হলো যে স্টিরিওকে জঙ্গলে ছাগল চড়ানোর জন্য নিয়ে যেতে হলো। তার খুব খিদে পেয়েছিল, তার বোন তাকে খুব কম খাবার দিয়েছিল। সে একটা পাহাড়ের উপরে বসে কাঁদতে শুরু করল। সেখানে তখন একজন ভালো জাদুকরী আসে। তুমি কেন কাঁদছো স্টিরিও? কারণ সাধারণ মানুষের মতো আমার দুটো চোখ আছে, সেজন্য আমার বাবা আর আমার বোনের আমাকে ঘৃণা করে, আর আমাকে ঠিক করে খেতেও দেয় না। আজ আমাকে এত কম খাবার দিয়েছে যে আমার এখনো খিদে পাচ্ছে। আমি তোমার ছাগলকে একটা জাদু ছাগলে পরিণত করব। তারপর প্রত্যেকবার যখনই তুমি তোমার ছোট কালো ছাগলকে বলবে যে ছোট ছাগল খেতে দাও, আমার খিদে মিটিয়ে দাও, তখনই ছাগলটা নাচতে শুরু করে দেবে, আর তোমার সামনে খাবার ভরা টেবিল এসে যাবে। তার থেকে তুমি যত খুশি খেতে পারো। আর যখন তোমার পেট ভরে যাবে, তখন তোমাকে বলতে হবে, ছোট ছাগল এবার থেমে যাও, পেট ভরে গেছে, এবার খাবার নিয়ে নাও। এটা বলেই জাদুকর অদৃশ্য হয়ে যায়। আর স্টিরিও গান করতে থাকে, ছোট ছাগল খেতে দাও, আমার খিদে মিটিয়ে দাও। তখনই ছোট ছাগল নাচতে শুরু করে, আর নানা ধরনের সুস্বাদু খাবারে ভরা একটা টেবিল সামনে এসে যায়। স্টিরিও খেতে শুরু করে, আর যখন তার পেট ভরে যায়, তখন সে বলে, ছোট ছাগল এবার থেমে যাও, পেট ভরে গেছে, এবার খাবার নিয়ে নাও। আর সব কিছু তখনই গায়েব হয়ে গেল। সন্ধে হতেই সে নিজের ছাগলদের নিয়ে ঘরে পৌঁছয়, আর একটা মাটির থালা দেখতে পায় যে তার বোনেরা তার জন্য রেখেছিল, যেখানে তাদের উচ্ছিষ্ট খাবার ছিল। সে খাবার ছোঁয়ে না। এক দুদিন বোনেরা ব্যাপারটা গুরুত্ব দেয় না, কিন্তু যখন তৃতীয় দিনেও সে একই কাজ করে, তখন তারা চমকে যায়, আর তারা বলাবলি করে, স্টিরিওর ব্যাপারটা কিছু গন্ডগোল আছে, ও দুবার খাবার খায়নি। আমরা ওর জন্য যা কিছু রেখেছি, ও সেটাতে হাতও দেয়নি। ও খাবারের জন্য কোনো জোগাড় নিশ্চয় করেছে। সেই জন্য তারা ঠিক করে যে মনু তার সাথে যাবে। তখন তারা ছাগলগুলোকে চড়তে ছেড়ে দেবে। তখন মনু খেয়াল রাখবে যে স্টিরিওর কাছে কে আসছে, আর তাকে খাবার আর জল কে দিচ্ছে। যখন স্টিরিও বেরোতে যাচ্ছিল, তখন মনু ওকে বলে যে সেও তার সাথে আসবে, আর দেখবে যে সে ছাগলদের ঠিক করে খেয়াল রাখে কিনা। স্টিরিও বুঝতে পারে যে তার বোন এটা কেন করতে চাইছে। সে ছাগলদের খুব ভালো ঘাসের কাছে নিয়ে যায় আর বলে, এসো মনু, বসো, আমি তোমাকে বরং গান শোনাই। মনু বসে পড়ে। রোদে অনেক দূর চলার জন্য সে ক্লান্ত হয়ে যায়। স্টিরিও নিজের বোনের একেবারে গভীর নিদ্রায় না যাওয়া পর্যন্ত গাইতে থাকে। তখন সে গভীর নিদ্রায় ছিল। সে টেবিল আনায় আর খাবার খেয়ে নেয়। যখন মনুর ঘুম ভাঙে, ততক্ষণে টেবিল গায়েব হয়ে গেছিল। সে তার বোনকে বলে, চলো এবার আমরা ঘরে যাই। তারপর তারা দুজনে ঘরে পৌঁছয়, আর তার বাবাও দেখে যে স্টিরিও ঘরের খাবার ছুঁয়েও দেখে না। তখন বাবা মনুকে জিজ্ঞাসা করে যে সেখানে কি দেখেছে, আর মনু স্বীকার করে যে সে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন বাবা তার অন্য মেয়ে ডলবিকে স্টিরিওর সাথে যেতে বলে। সেজন্য ডলবি তার বোনকে বলে যে সে তার সাথে আজকে যাবে। কিন্তু স্টিরিও তার মতলব বুঝতে পারে, আর ছাগলদের সব থেকে সুন্দর জায়গায় ঘাস খেতে নিয়ে যায়। তারপর সে নিজের বোনকে বসায় আর গান গাইবে বলে। ডলবি তার কথা মেনে নেয়। স্টিরিও আগের মতোই গান গাইতে শুরু করে।
ধীরে ধীরে ডলবি তার দুটো চোখ বন্ধ করে নেয় আর শুয়ে পড়ে। কিন্তু তার তৃতীয় চোখ খোলা ছিল। ডলবি চালাকি করে সেটাকেও বন্ধ করে দেয় আর শোয়ার ভান করে পড়ে থাকে। কিন্তু সে দেখতে থাকে, স্টিরিওর মনে হয় আর কোনো ভয় নেই, সেই জন্য সে জাদু মন্ত্র পড়তে শুরু করে। ডলবি সব কিছু দেখে নেয় আর পরে স্টিরিও তাকে এসে জাগায় আর বলে, চলো এবার ঘরে ফিরে যাই। ডলবি যখন ঘরে পৌঁছায় তখন সে তার বাবাকে বলে যে সে জানে যে স্টিরিও কেন তাদের উচ্ছিষ্ট খাবার আর খায় না। তখন বাবা খুব রেগে যায় আর একটা ছুরি দিয়ে ছাগলটাকে মেরে ফেলে। স্টিরিও সেটা দেখতে পেয়ে খুব দুঃখী হয়, সে জায়গায় চলে যায় আর খুব কাঁদতে শুরু করে। হঠাৎ সে ভালো জাদুকরি তার সামনে আবার চলে আসে। সে কাঁদে কেন জিজ্ঞাসা করে, সে সব কিছু বলে দেয়। স্টিরিও নিজের বোনেদের কাছে হাত জোর করে ওই ছাগলের দেহাবশেষ নিয়ে নাও আর ঘরের দরজার সামনে মাটিতে পুঁতে ফেলো, তারপর দেখো তোমার ভাগ্য বদলে যাবে। এটা বলে সে জাদুকরি অদৃশ্য হয়ে যায়। স্টিরিও ঘরে যায় আর নিজের বোনেদের গিয়ে বলে, আমার সোনা বোনেরা আমাকে মৃত ছাগলের শরীরের কিছু অংশ দাও, আমার আর কিছু চাই না, আমার ওর মৃতদেহ দিয়ে দাও। বোনেরা বোকার মতো তাকে মৃতদেহ দিয়ে দেয় আর সে চুপচাপ তাকে দরজার কাছে পুঁতে দেয়। পরের দিন সে দরজার কাছে একটা খুব সুন্দর গাছ দেখতে পায় আর তারপর দেখে যে সেটাতে রূপোর পাতা ছিল আর সোনার আপেল ঝুলছিল। আর বাবা সেটা দেখতে পেয়ে মনোকে কয়েকটা আপেল পাড়তে বলল। মনো গাছে চড়ে আর একটা শাখাকে আপেল পাড়ার জন্য নিজের দিকে টানে, কিন্তু সে শাখাটা ওর হাতের নাগালের বাইরে চলে যায়। শেষে সে ক্লান্ত হয়ে হার মেনে নেয়। তারপর বাবা ডলবিকে একই কাজ করতে পাঠায়, কিন্তু সেই একই ঘটনা ঘটে। শেষে বাবা এতই ব্যস্ত হয়ে পড়ে যে সে নিজেই গাছে চড়ে বসে, কিন্তু সে নিজেও সফল হতে পারে না। এবার স্টিরিও চেষ্টা করবে ভাবে, সেই জন্য সে গাছের ডালে চড়ে আর সে ডালকে ছুঁতেই সোনালি আপেল তার কোলে পড়তে শুরু করে আর তার কোল আপেলে ভরে ওঠে। বাবা তার হাত থেকে সব আপেল ছিনিয়ে নেয়। একদিন সকালে তিন বোন গাছের নিচে দাঁড়িয়ে ছিল, তখনই দূর থেকে একজন জোয়ান সেপাই তাদের দিকে ঘোড়া ছুটিয়ে আসতে থাকে। তুমি দূরে সরে যাও স্টিরিও, যাতে তোমার জন্য আমাদের লজ্জায় না পড়তে হয়। আর তারা তাকে একটা খালি ট্যাঙ্কি ছিল যেখানে কিছু সোনালি আপেল পড়েছিল তার মধ্যে লুকিয়ে দেয়। শীঘ্রই সে সিপাই সেখানে এসে যায় আর সে জাদুগাছের তারিফ করার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। সে জিজ্ঞাসা করে যে গাছের মালিক এ মুহূর্তে কে, কেননা তার সে গাছের একটা ডাল চাই। মনো আর জলবি বলে যে গাছটা তাদেরই আর তারা সেপাইয়ের জন্য একটা ভালো ডাল টানার খুব চেষ্টা করে, কিন্তু যেই তারা তাদের ছোঁয়ে শাখার ফল দূরে সরে যায়। এটা খুবই অদ্ভুত ব্যাপার যে এই গাছটা আপনাদের হয়েও আপনারা এর একটা ডালও ভাঙতে পাচ্ছেন না। যখন তারা কথা বলছিল তখন স্টিরিও ট্যাঙ্কির ভেতর থেকে একটা সোনালী আপেল ছুঁড়ে দেয় যেটা সিপাইয়ের পায়ের কাছে গিয়ে থেমে যায়। আপেল দেখে সে চমকে যায় আর জিজ্ঞাসা করে যে এটা কোথা থেকে এলো। মনো আর ডলবি বলে যে আমাদের আরেকজন বোন আছে, কিন্তু আমরা তাকে বাইরে না আসার জন্য ধমকেছিলাম, কিন্তু সেপাই নিজেই তার কাছে আসতে বলে। এই তুমি এদিকে এসো। স্টিরিও তখনই তার সামনে চলে আসে। সেপাই তার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় আর সে বলে, আরে বাহ, তোমার মতো সুন্দরী আমি তো আজ পর্যন্ত দেখিনি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব, আমার একটা শর্ত আছে। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, কেননা এখানে আমি খিদে আর তৃষ্ণায় কাতর হয়ে থাকি আর সকাল থেকে বিকেল পর্যন্ত খুব কষ্টে থাকি আমি। আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলো। এটা শুনে সেপাই তাকে নিজের ঘোড়ার উপরে বসিয়ে নিজের ঘরে নিজের বাবার মহলে নিয়ে যায় আর তারপর দুজনে বিয়ে করে নেয়। খুব ধুমধাম করে বিয়ে হয়। ওই গাছটা এখনো স্টিরিওরই আছে।
ও ছাড়া অন্য কেউ সেই গাছকে না ছুঁতে পারে না কাটতে পারে। সমাপ্ত। এক সময় অনেক অনেক আগে একটা অজানা দেশে একটা ছোট্ট গ্রাম ছিল, খুব ছোট খুব ছোট। ফসল কাটার পরে সবাই উৎসব উদযাপন করছিল, গান বাজনা হচ্ছিল আর মানুষ নাচছিল। গ্রামে অ্যালবার্ট নামের একটা খুবই তাগড়া টাইপের আর আকর্ষক যুবক ছিল, যার সাথে নাচার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সন্ধ্যের দিকে তার নজর একটা যুবতীর ওপর পড়ে। তোমার নাম কি? আমার নাম লুসি। তুমি এখানকার নও তাই তো? না। তাহলে কোত্থেকে এসেছো তুমি? অনেক দূর থেকে। দুজনে একে অপরকে জানতো না, কিন্তু একে অন্যের সাথে রাত ভর না থেমে তারা নাচতে থাকে আর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। বোধহয় দুজনে একে অপরকে জানতে শুরু করেছিল, কিন্তু তখনই বাইরে থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যায়। আমায় যেতে হবে। না, তুমি থাকো, সঙ্গীত এখনো বাজছে, চলো আমরা নাচি। হঠাৎ করে ঘরের সব দরজা খুলে যায় আর রাজার সেপাই তলোয়ার আর ঢাল নিয়ে অ্যালবার্ট আর লুসির দিকে এগোতে থাকে। তখন ঘরে থাকা বাকি সবাই নিচে ঝুঁকে পড়ে। এসব কি হচ্ছে? তোমার হাত আমার মেয়ে থেকে দূরে রাখো। সেপাইরা অ্যালবার্টকে লুসির কাছ থেকে দূরে নিয়ে যায় আর তাকে মাটিতে ফেলে দেয় আর তারপর তারা তাদের তলোয়ার আর ঢাল বর্ষা তার দিকে নিয়ে আসে। বাবা, ওকে কিছু করো না। অ্যালবার্ট কিছু বুঝতে পারছিল না। রাজা জর্জ কি তোমার বাবা? রাজা জর্জ লুসিকে জবাব দেওয়ার সময় দেয় না, সে নিজের আঙ্গুল অ্যালবার্টের নাকের দিকে এগোয় আর বলে, তুমি আমার মেয়ে থেকে দূরে থাকো। কিন্তু আমি তো ওকে বিয়ে করতে চাই। তুমি কি মনে করো যে একজন কৃষকের সাথে আমার মেয়ের বিয়ে দেব? কেন না, আমরা একে অন্যকে ভালোবাসি। বোকা কথাকার, একজন রাজকুমারীর বিয়ে একজন সাধারণ মানুষের সাথে কখনোই হবে না। রাজকুমারীর বিয়ে একজন বড় লোকের সাথে হবে বা কোনো নাইটের সাথে হবে, বুঝতে পারলে? তারপর রাজা জর্জ লুসিকে টেনে নিয়ে দরজা অবধি নিয়ে যায়। হে রাজা, আমি যদি বড় লোক হয়ে যাই তাহলে কি আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো? রাজা জর্জ থামলেন, ফিরে তাকালেন এবং মুচকি হেসে বললেন, আমি তোমাকে বলছি, পুরনো কেরলার সিন্ধুকে সোনা আর জহরত রাখা আছে, যদি তুমি সেখানে গিয়ে মুকুটের হীরে আমাকে দিতে পারো তাহলে বাকি সমস্ত সোনা জহরত তুমি রাখতে পারবে আর আমার মেয়েকে বিয়েও করতে পারবে। তবে তো আমি নিশ্চয়ই তা করব। দেখা যাক দেখা যাক। তারপর রাজা জর্জ আর রাজকুমারী ওখান থেকে চলে যায়। ঘরটা পুরো নিস্তব্ধ হয়ে যায়, কারোর মুখে কোনো কথা থাকে না, সবার চোখ অ্যালবার্টকে দেখতে থাকে। সবাই আমাকে দেখছো কেন? তোমার কি ধারণা আছে যে তুমি কি করেছো? কি? তুমি কি জানো রাজা জর্জ তোমাকে পুরনো কেল্লা কেন যেতে বলছে? কেন? কারণ সেখানে একটা ড্রাগন থাকে। একটা ড্রাগন? রাজা জর্জ আমাকে শাহী গুপ্তধন আনতে কেন পাঠাবে যখন উনি জানেন যে ওখানে একজন ড্রাগন থাকে? কেননা উনি চান না যে তুমি তার মেয়েকে বিয়ে করো, সে চায় যে ড্রাগন তোমাকে আগুনে ঝলসে দিক। অ্যালবার্ট দরজার দিকে এগিয়ে যায়। আমি পরোয়া করি না, আমি লুসিকে চাই আর তাকে বিয়ে করার জন্য আমি সমস্ত চেষ্টা করব, তাতে আমার প্রাণই চলে যাক। অ্যালবার্ট বোধহয় বেশি চালাক ছিল না, কিন্তু তার লক্ষ্য খুব স্থির ছিল। এর পরের দিন অ্যালবার্ট পুরনো কেল্লার দিকে এগোতে থাকলো। তারপর সে বুঝতে পারে সেখানে অবধি পৌঁছানো খুব সহজ নয়, সেটা হাজার মাইল দূরে ছিল আর রাস্তায় সাংঘাতিক বরফের নদী ছিল। আমার কাছে গরম কাপড় যদিও নেই, তবু আমাকে চলতে হবে আগে। বরফের নদী পার করতে করতে সে ঠান্ডায় জমে গেল। সত্যি অ্যালবার্ট খুব চালাক ছিল না। যখন সে নদীর অন্যদিকে পৌঁছল সে পড়ে গেল আর অনেক উঁচু থেকে গড় গড় করে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে তার চোট লাগে। বরফের নদীতে পড়ে যাওয়ার জন্য সে চোখ খুলতে পারছিল না। যখন অ্যালবার্ট বুঝতে পারছিল যে সে ঠান্ডায় আর নদীতে ডুবে মরতে চলেছে, তখন বরফের নদী হঠাৎ করে জোরে জোরে বইতে শুরু করলো। না, ড্রাগনকে মারার জন্য আমি তলোয়ার নিয়ে এসেছিলাম, সেটা হারিয়ে গেছে। এখন ড্রাগনের সাথে লড়ার মতো আমার কাছে কোনো অস্ত্রই নেই।
কিছুক্ষণ পরে সে সাঁতরে ডুবে যাওয়া থেকে বেঁচে যায়। সে নদীর অন্যদিকে সাঁতরে পার হয়ে যায় আর লাফিয়ে ডাঙায় উঠে যায়। এখন আমি কেল্লার উঁচু দেওয়াল দেখতে পাচ্ছি। সে ড্রাগনের নিঃশ্বাসে ঘাস জ্বলে গেছে দেখতে পায়। আর সেই কালো আর ভয়ঙ্কর ড্রাগনের হঠাৎ করে অ্যালবার্ট ড্রাগনের বিশাল পাখনা নড়ার আর একটা ভয়ঙ্কর ড্রাগনের বিশাল পায়ের আওয়াজ শুনতে পায়। আমাকে কাঠের এই খোলের মধ্যে লুকাতে হবে। কাঠে আগুন লেগে যায় কিন্তু অ্যালবার্টের কিচ্ছু হয় না। সে ভেতরে বেশ গরম অনুভব করছিল। ড্রাগনের পাখনার আওয়াজ বন্ধ না হওয়া পর্যন্ত আমার এখানেই থাকা উচিত। সে সেই কাঠের ভেতর থেকে বাইরে আসে আর সেটাকে জ্বলতে দেখে আর ভাবতে থাকে যে সে আগুনে ঝলসে না গিয়ে কিভাবে ড্রাগনকে বোকা বানিয়ে গুপ্তধনের কাছে পৌঁছে যায়। আমাকে ড্রাগনের বাসাটা খুঁজে বের করতে হবে। এক মিনিট, সে এখানে কেন? ওটা তো সিন্ধুক যেখানে রাজা জর্জের গুপ্তধন রাখা আছে। তারপর অ্যালবার্ট পাশের একটা ক্ষেত থেকে একটা কাকাতুয়া নিয়ে আসে। অন্ধকার রাতে সে কাকাতুয়াকে কেল্লার ভেতরে নিয়ে যায় আর তাকে সিন্ধুকের সামনের দেওয়ালে রেখে দেয় যাতে ড্রাগনটা সহজেই দেখতে পায়। এটা কি পিপে? আচ্ছা, এই পিপের ঢাকনা কেটে একে ড্রাগনের যতটা কাছে নিয়ে যেতে পারবো আমি নিয়ে যাব। তারপর সে পিপের ওপরে ওঠে আর তারপরে ওর মধ্যে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে পায়ের শব্দে তার ঘুম ভেঙে যায়। যা ভেবেছিল, ড্রাগন জেগে উঠল আর ভাবল যে কেল্লার দেওয়ালে কাকাতুয়া নয় কোনো মানুষ আছে। সে কাকাতুয়ার দিকে উড়ে যায়। এখন ড্রাগন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি এখন জলদি পিপের বাইরে এসে পিপেটাকে গুপ্তধন অব্দি নিয়ে যাই। সে পিপেকে গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছিল আর অন্যদিকে কাকাতুয়া ঝলসে যাচ্ছিল। তারপর সে বাইরে বেরিয়ে চিৎকার করে, হে ড্রাগন, এইদিকে দেখো, এসে আমাকে ধরো। এটা শুনে ড্রাগন দ্রুত ঘোরে আর দ্রুত উড়ে গুপ্তধনের কাছে আসে। ততক্ষণে অ্যালবার্ট তার নজর থেকে দূরে চলে গিয়েছিল। যখন ড্রাগন এসে নিজের মাথা গুপ্তধনের দরজা দিয়ে গলিয়ে দেয় তখন অ্যালবার্ট ড্রাগনের মাথার ওপরে পিপে দিয়ে ঢেকে দেয়। যখন ড্রাগন আগুন ছড়ে তখন পিপের মধ্যে আগুনটা ঘুরতে থাকে আর ড্রাগন নিজেই তাতে ঝলসে যায়। দারুণ ব্যাপার, বিশ্বাসই হচ্ছে না যেটা কাজ করে গেছে। আমি বাড়ি ফিরে রাজা জর্জকে জিজ্ঞাসা করব যে আমি কি রাজকুমারী লুসিকে এবার বিয়ে করতে পারি। সে রাজা জর্জের রাজ দরবারে পৌঁছে যায়। সিপাহীদের কাঠের বাক্সে গুপ্তধন নিয়ে আসার জন্য বলে। অ্যালবার্ট রাজাকে মুকুটের হীরে দেখায়। আমি ড্রাগনকে মেরেছি, এখন আমি খুব ধনী ব্যক্তি। সেই সময় রাজকুমারী লুসি এসে অ্যালবার্টকে জড়িয়ে ধরে। আমার জন্য এত কিছু করার জন্য অনেক ধন্যবাদ। তাই অনেক চালাক না হয়েও অ্যালবার্ট রাজকুমারীকে বিয়ে করে যাকে সে ভালোবেসেছিল আর সে অনেক ধন সম্পত্তি পায় আর একটা পুরনো কেল্লা আর তারা সবাই হাসি খুশিতে জীবন কাটায়। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment. জলপরীর সম্পদ। একদিন সৌমি জলপরী আরাম করে জলে সাঁতার কাটছিল, তখন একটা মাছ তাকে ডাকে। সৌমি জলপরী, সৌমি জলপরী, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? তুমি তো খুব চিন্তিত দেখাচ্ছ। হ্যাঁ, আর কি বলি সৌমি, আজকাল একজন জেলের রোজ আসে আর প্রচুর মাছ ধরে নিয়ে চলে যায়। আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা কি করি? তুমি কোনো উপায় বলো, আমাদের সাহায্য করো। ঘাবড়িও না, আজ আসতে দাও জেলেকে, আমি কথা বলবো। সেদিন যখনই জেলে আসে জলপরীর সৌমি, তখনই বাইরে এসে যায় আর বলতে শুরু করে, তুমি এত মাছ কেন ধরো? এভাবে তো সমস্ত মাছ মরে যাবে। জেলে বলে, আমি কি করব জলপরী, আমার কাছে শুধু একটাই মাত্র কাজ আছে যা দিয়ে আমি আমার পরিবারের পালন পোষণ করি। আমায় মাছ তো ধরতেই হবে, তাই না?
জেলে ভীষণ গরিব ছিল, তার কাছে না তো টাকা ছিল না কোনো কাজ, সেই জন্য সে রোজ এসে মাছ ধরত। জলপুরি, আপনি বলুন, যদি আমি মাছ না ধরি তাহলে আমি আর কি করব? তুমি কি আর কোনো কাজ জানো না? আমি আরও কাজ তো জানি, কিন্তু সেই কাজ করার জন্য টাকা চাই, আর আমি হলাম খুবই গরিব, আমার কাছে তো এত টাকা নেই। জলপরি বুঝতে পারে যে এই জেলে গরিবের জন্যই এই কাজ করে। জলপরি আবার জলে ডুব দেয় আর নিজের ধনসম্পদ থেকে কিছু দামি মুক্তো নিয়ে সেই জেলেকে দিয়ে দেয়। এই নাও, এটা খুব মূল্যবান মুক্ত, একে বেচে তুমি নিজের জমি কিনতে পারো, সেখানে ফসল ফলাতে পারো, আর তোমায় আবার মাছ ধরার কোনো প্রয়োজন পড়বে না। প্রতিজ্ঞা করো, তুমি আর কখনো কোনো প্রাণীকে এইভাবে মারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জলপুরি, আপনি আমাকে এই মুক্ত দিয়ে আমাকে বাঁচার নতুন রাস্তা দেখালেন। আজকের পরে আমি কখনো মাছেদের মারব না, আর কখনো এদিকে আসবো না। এখন আমি আমার জমিতে ফসল ফলিয়ে নিজের পরিবারের পালন পোষণ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে জেলে জলপরিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়, তারপর সে আর কখনো আসে না। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment. Shukhi Rajkumar শহরের সব থেকে উঁচু জায়গায় একটা লম্বা স্তম্ভের উপর ছিল সুখী রাজকুমারের মূর্তি। তার মাথা থেকে পা পর্যন্ত মোড়া ছিল সোনার পাতলা চাদর দিয়ে। তার চোখে ছিল দুটো উজ্জ্বল নীলা, আর তার তলোয়ারের হাতলে ছিল একটা বড় লাল চুনি। এক রাতে একটা ছোট পাখি শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সে ক্লান্ত ছিল, তাই রাতে সে সুখী রাজকুমারের পায়ের নিচে বিশ্রাম নেয়ার কথা ভাবল। কিন্তু সে যখন প্রায় ঘুমিয়ে পড়েছিল তখন তার গায়ে একটা বড় জলের ফোঁটা এসে পড়ল। তার কৌতূহল বাড়ল, কারণ আকাশে কোনো মেঘ ছিল না। তারপর আরেকটা ফোঁটা তার গায়ে পড়ল। পাখিটা ঠিক করল সে অন্য কোথাও গিয়ে শোবে, কিন্তু ঠিক তখনই তার গায়ে তৃতীয় ফোঁটাটা পড়ল। সে উপরে তাকিয়ে দেখল এই ফোঁটাগুলো আসলে সুখী রাজকুমারের চোখের জল। পাখিটার রাজকুমারকে দেখে খুব দয়া হলো। সে বলল, কে আপনি আর আপনি কাঁদছেন কেন? আমি একসময় একজন মানুষ ছিলাম, আর আমি একটা রাজপ্রাসাদে থাকতাম। আমি খুব দয়ালু আর সদয় ছিলাম। আমার রাজত্বকালে কোনো দুঃখ ছিল না। আমার মন্ত্রীরা আমাকে বলত সুখী রাজকুমার। আমার মৃত্যুর পর ওরা আমাকে একটা উঁচু স্তম্ভের ওপর বসাল। আমার হৃদয় ওরা সীসা দিয়ে বানালো, কিন্তু তা সত্ত্বেও আমি যখনই আমার শহরে কোনো অন্যায় বা দুর্দশা দেখি তখন আমার খুবই কষ্ট হয়। আহারে, কিন্তু আপনি এখন কাঁদছেন কেন? দূরে একটা ছোট্ট কুটিরে একটা দর্জি মায়ের ছেলে অসুস্থ। সে কাঁদছে কারণ তার মা তাকে কিছুই খেতে দিতে পারছে না। আসলে সে খুব গরিব। সে তার বাচ্চা ছেলেটাকে নদীর জল ছাড়া আর কিছুই দিতে পারছে না, কিন্তু বাচ্চাটা খিদেতে ছটফট করছে। কিন্তু আপনি এখান থেকে কিভাবে তাদের সাহায্য করবেন? আমার তলোয়ারের চুনিটা খুলে নিয়ে গিয়ে ওই গরিব মহিলাকে দাও। ছোট্ট পাখিটা রাজকুমারের কথা মতো তখনই সেই দর্জির কুটিরে গিয়ে চুনিটা দর্জির টেবিলের উপর রাখ। তারপর সেই অসুস্থ বাচ্চাটার কাছে গিয়ে সে তার ডানা ঝাপটে তাকে হাওয়া দিল। সে ফিরে আসার পর বাচ্চাটার অসহায় মা ঘুম থেকে উঠে তার হাতের কাছে একটা উজ্জ্বল চুনি দেখতে পেল। তারা দুজনেই খুব খুশি হল। পাখি ফিরে আসার পর রাজকুমার তাকে বলল, আমি একজন লেখককে দেখতে পাচ্ছি। সে ঠান্ডায় কষ্ট পাচ্ছে আর সে খুব ক্ষুধার্থ, কিন্তু তাও সে গল্পটা লিখে যাচ্ছে কারণ সে জানে সে যদি বইটা শেষ না করতে পারে তাহলে কিছুই পাবে না।
প্রিয় পাখি, দয়া করে তুমি তাকে আমার চোখের একটা নীলা দিয়ে এসো। না রাজকুমার, আমি সেটা করতে পারবো না। পাখি, আমি তোমাকে আদেশ দিচ্ছি। পাখি রাজকুমারের চোখ থেকে নীলা খুলতে চাইছিল না, কিন্তু সে মহান রাজকুমারের আদেশ পালন করতে বাধ্য হল। তাই পাখিটা আরও একবার একজন হতভাগ্য মানুষকে সাহায্য করতে উড়ে গেল। মুহূর্তের মধ্যে সে ওই লেখকের টেবিলে রাজকুমারের চোখের নীলাটা রেখে সে দেখল লেখক প্রচণ্ড ঠান্ডায় কিছু না খেতে পেয়ে অজ্ঞান হয়ে গেছে। তাই সে কিছু কাঠ সংগ্রহ করে ওই লেখকের উনুনে আগুন জ্বালাল। সে ওখান থেকে উড়ে যাওয়ার পর আগুনের উষ্ণতায় ধীরে ধীরে লেখকের জ্ঞান ফিরল। লেখক তার টেবিলের উপর একটা উজ্জ্বল নীলা দেখতে পেল। সে খুব খুশি হয়ে কৃতজ্ঞ মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাল। ছোট্ট পাখি ফিরে আসার পর রাজকুমার তাকে বলল, আমি একটা ছোট্ট মেয়েকে রাস্তায় ধূপ বিক্রি করতে দেখেছি, তার ধূপ নর্দমায় পড়ে গেছে। সে খুব ভয় পেয়েছে, কারণ সে জানে সে যদি খালি হাতে বাড়ি ফেরে তাহলে তার বাবা তাকে মারবে। কিন্তু প্রভু, আপনার তো আর কিচ্ছু দেওয়ার নেই। প্রিয় পাখি, আমার এখনো একটা চোখ আছে, দয়া করে তুমি ওই বাচ্চা মেয়েটাকে এটা দিয়ে এসো। না রাজকুমার, আমি সেটা করতে পারবো না। আমি যদি আরেকটা নীলা খুলে নি, আপনি তো কিচ্ছু দেখতে পাবেন না। পাখি, তোমার কাছে অনুরোধ করছি, এটাই আমার শেষ সাহায্য হবে। এরপর আমি আর তোমাকে বিরক্ত করব না। এরপর তুমি আমাকে ছেড়ে তোমার নিজের কাজে যেতে পারো। সুখী রাজকুমারের আদেশ মেনে পাখি অনিচ্ছা সত্ত্বেও তার চোখ থেকে শেষ নীলাটা খুলে নিল, আর রাজকুমার পুরোপুরি অন্ধ হয়ে গেল। পাখিটা সেই আত্মত্যাগী মূর্তির শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই নীলাটা নিঃশব্দে ওই বাচ্চা মেয়েটার হাতের মুঠোয় রেখে এলো। আর তারপর সে ফিরে এসে রাজকুমারকে বলল, আমি আর কোথাও যাব না, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে তোমার সাথেই থাকব। আজ থেকে তুমি আমার চোখ দিয়ে দেখবে। এরপর থেকে পাখি প্রতিদিন সেই অন্ধ মূর্তিটাকে শহরের মানুষের দুর্দশার কথা বলত। সুখী রাজকুমারের আদেশ মেনে পাখি মূর্তির শরীর থেকে সোনার পাতা খুলে নিয়ে গিয়ে গরিব মানুষদের মধ্যে বিতরণ করত, যাতে তারা সেই অর্থের সাহায্যে আরও ভালোভাবে বাঁচতে পারে। এরপর মূর্তিটা ধূসর হয়ে যায়, কারণ তার শরীরে আর কোনো সোনার চাদর ছিল না। কিছুদিন পর শীত আসে, শীতে পাখিটাও অসুস্থ হয়ে পড়ে। শীত এতটাই প্রবল হয়ে যায় যে সে মৃতপ্রায় হয়ে যায়। সে সুখী রাজকুমারের কাছে উড়ে এসে তার কপালে চুম্বন করে। হে রাজকুমার, আমি তোমাকে চিরবিদায় জানাতে এসেছি। ও বন্ধু, তাহলে শেষমেশ তুমি নিজের কাজে ফিরে যাচ্ছ, তোমার জন্য আমি খুশি। বিদায় বন্ধু, বিদায়। না রাজকুমার, আমি আর বাঁচব না, আমার মৃত্যু অনিবার্য, আমি সেটা প্রথম থেকেই জানতাম। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি শান্তি পেয়েছি, স্বস্তি পেয়েছি। এরপর পাখি শেষবারের মতো ডানা ঝাপটে তার সেই শ্রদ্ধার আর ভালোবাসার মূর্তি তার পায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করে। রাজকুমার কান্নায় ভেঙে পড়ে, আর তার এত কষ্ট হচ্ছিল যে তার বুকের ভিতরে থাকা সেই সীসার হৃদয়টা একেবারে দু টুকরো হয়ে যায়। মেয়র এরপর মূর্তিটাকে ভেঙে ফেলার আদেশ দেন, কারণ সেটা সুন্দর বা কার্যকর কোনোটাই ছিল না। কিন্তু রাজকুমারের হৃদয় আগুনে গলে না, তাই তারা সেটাকে ফেলে দেয়। কিন্তু সেটা যে আবর্জনা স্তূপে এসে পড়েছিল সেখানেই ছিল ওই ছোট্ট পাখিটার মৃতদেহ। এটা দেখে ঈশ্বর ঠিক করলেন তিনি নিজের পরীদের পরীক্ষা নেবেন। তাই তিনি সেই পরীদেরকে বললেন, আমাকে আমার বানানো পৃথিবীর সব থেকে দামি দুটো জিনিস এনে দাও। নিশ্চয় প্রভু। পাখিরা এরপর সেই আবর্জনা স্তূপটার সামনে এসে দাঁড়াল, যেখানে মৃত পাখি আর সুখী রাজকুমারের হৃদয় ধুলোর মধ্যে অবহেলায় পড়েছিল। আর পরীরা
সেগুলো সঙ্গে সঙ্গে তুলে নিল। হে পরম করুণাময় প্রভু, আপনার পৃথিবীতে আমরা সবথেকে দামি এই দুটো জিনিসই খুঁজে পেয়েছি। পরিদের কাছে সুখী রাজকুমারের সিসার হৃদয় আর সেই পাখিটার মৃতদেহ দেখে ঈশ্বর খুশি হলেন। এখন থেকে এই পাখিটা আমার বাগানেই থাকবে, আর রাজকুমারও এখান থেকেই আমার স্বর্গের সৌন্দর্য উপভোগ করবে। এরপর যখনই সেই পাখি আর রাজকুমার পৃথিবীর মানুষের কষ্ট দেখে, তাদের চোখের জল আকাশের মেঘ আর বৃষ্টির জল হয়ে ঝরে পড়ে। সমাপ্ত।